আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অংশ আমরা পূর্বের ভিডিওতে তুলে ধরেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী অংশ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন দর্শক, আর কথা নয়, শোনা যাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরবর্তী অংশটি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেমন ছিল তার শৈশবকাল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মের প্রায় 6 মাস পূর্বে মৃত্যুবরণ করেন। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গঠন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালিমা বিনতে আবু জুয়াইবের, যার অপর নাম হালিমা সাদিয়া, এই হালিমা সাদিয়ার হাতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পানের জন্য তুলে দেওয়া হয়। হালিমা সাদিয়া এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তার শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থও হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য, শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনেই পান করতেন এবং অপরটি তার অপর দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু তার পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হলো। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরেই একটি অলৌকিক ঘটনাও ঘটে। একদিন শিশু নবীর বুক ছিঁড়ে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন ফেরেশতা জিব্রাইল ও ফেরেশতা মিকাইল। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে বক্ষ বিতরণের ঘটনা হিসাবে খ্যাত। এই ঘটনার পরপরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন মা আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন, সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং সঙ্গী উম্মে আয়মনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছান। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে 1 বার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামক এক খ্রিস্টান পাদ্রি ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসাবে
চিহ্নিত করেন। ফিজারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীজির বয়স 15 বছর ছিল। এই যুদ্ধে তিনি পরোক্ষভাবে অংশগ্রহণ করেন, অর্থাৎ তিনি সরাসরি যুদ্ধ না করে নিজ গোত্রের লোকদের তিনি অস্ত্রের যোগান দেওয়া সহ বিভিন্নভাবে সহায়তা করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিতও হন, কিন্তু তার কিছু করার ছিল না। সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করেন। তার উত্তম চরিত্র ও সদাচরণের কারণে পরিচিত মহলের সবাই তাকে আলামিন বলে ডাকতেন। আরবি ভাষায় যাকে বলা হয় বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, আস্থাভাজন, আল সিদ্দিক অর্থ সত্যবাদী বলেও সম্বোধন করতেন অনেকেই। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তার জীবন কেমন ছিল। চলুন আলোচনাটি শুরু করা যাক। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ এতে যোগদান করেন ও এই সংঘকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তরুণ বয়সে মুহাম্মাদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরি চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ অল্প সময়ের মধ্যেই এ কাজে ব্যাপক সফলতা লাভ করেন। ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফরও করেছেন। মুহাম্মাদের সুখ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাওয়ার অনুরোধ জানান। মুহাম্মাদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইশারার মুখে মুহাম্মাদের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অভিহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মাদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মনোবিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মাদ বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে তারপর জানাবেন। মুহাম্মাদ তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মাদের বয়স ছিল 25। খাদিজার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। খাদিজার গর্ভে মুহাম্মাদের 6 সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে 4 মেয়ে এবং 2 ছেলে। তাদের নাম যথাক্রমে কাসিম, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আবদুল্লাহ। ছেলে সন্তান দুজনেই শৈশবে মারা যায়। মেয়েদের মধ্যে সবাই ইসলামী যুগ পায় এবং ইসলাম গ্রহণ করে ও একমাত্র ফাতিমা ব্যতীত সকলেই তার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি শুরু করা হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এই নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 যাবৎ এ বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমতো অবস্থায় আবু উমাইয়া মাতজুমি নামক এক ব্যক্তি একটি সমাধান নির্ধারণ করেন যে
পরের দিন প্রত্যুষে মসজিদ হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরের দিন মোহাম্মদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসাবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যা হোক, এই দায়িত্ব পেয়ে মোহাম্মদ অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ধারাবাহিক অংশ হিসাবে পরবর্তী ভিডিওটি দেখুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।